আসসালামু আলাইকুম জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি আবারও তোমাদের সামনে হাজির হব অধ্যায় নয় নিয়ে তার আগে তোমাদের কি মনে আছে যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে গ্লুকোজ তৈরির সময় আর কি কি উৎপন্ন হয় সেটার উত্তর আজকে আমি জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে অক্সিজেন তাহলে চলো আজকে আমরা নতুন একটি অধ্যায় থেকে ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা জেনে নেই যেগুলো তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে তাহলে আজকে আমি এখন তোমাদের সামনে অধ্যায় নয় এই অধ্যায় থেকে ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি তাহলে চলো আমরা জেনে নেই এক নম্বর থার্মোমিটারের ঊর্ধ্ব স্থানাঙ্ক ও নিম্ন স্থানাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যকে কি বলা হয় আমি আবারও বলছি থার্মোমিটারের ঊর্ধ্ব স্থারাঙ্ক ও নিম্ন স্থানাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যকে কি বলা হয় অপশন ক ব্যবধান খ স্থির ব্যবধান গ গৌণ ব্যবধান ঘ মৌলিক ব্যবধান সঠিক উত্তর হবে ঘ মৌলিক ব্যবধান দুই নম্বর কোনটির কারণে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে ক নম্বর অপশন ঘনত্ব খ তাপ গ তাপমাত্রা এবং গণম্বর আয়তন সঠিক উত্তর হবে তাপমাত্রা তিন নম্বর ফারেন স্কেলে ঊর্ধ্ব স্তরাঙ্ক এবং নিম্ন স্থানাঙ্ক যথাক্রমে কোনটি হবে আবার বলছি ফারেন হাইট স্কেলে ঊর্ধ্ব স্থানাঙ্ক এবং নিম্ন স্তানাঙ্ক যথাক্রমে কোনটি ক নম্বর অপশনে আছে আশি ডিগ্রি ও জিরো ডিগ্রি খ নম্বরে একশো ডিগ্রি এবং জিরো ডিগ্রি গ নম্বরে দুইশো বারো এবং বত্রিশ ডিগ্রি এবং ঘ নম্বরে আছে তিনশো তেহাত্তর ডিগ্রি এবং দুশো তেহাত্তর ডিগ্রি সঠিক উত্তর হবে গ দুশো বারো ডিগ্রি ও বত্রিশ ডিগ্রি চার নম্বর প্রশ্ন তাপ প্রয়োগের প্রসারণ ঘটে রোমান সংখ্যা এক কঠিন পদার্থের দুই নম্বর তরল পদার্থের তিন নম্বর গ্যাসীয় পদার্থের নিচের কোনটি সঠিক ক নম্বরে রোমান সংখ্যা এক খ নম্বর দুই গ নম্বর তিন এবং ঘ নম্বর এক দুই এবং তিন সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন পাঁচ নম্বর পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় রোমান সংখ্যা এক মাধ্যমের অণুগুলোর স্পন্দন দ্বারা দুই তারিত চম্বক চম্বকীয় তরঙ্গাকারে তিন নম্বর মাধ্যমের অণুগুলোর চলাচল দ্বারা পদার্থের নিচের কোনটা সঠিক হবে ক নম্বর রোমান সংখ্যা এক ঘনম্বর রোমান সংখ্যা দুই গ নম্বর রোমান সংখ্যা তিন এবং নম্বরে আছে রোমান সংখ্যা দুই এবং তিন নিচের তাহলে কোনটা সঠিক উত্তর হবে উত্তর হবে গ রোমান সংখ্যা তিন এবার তোমাদের সামনে এখন একটি এখানে চিত্র লেখা আছে চিত্র দেওয়া আছে একটা গ্লাসের চিত্র দেয় এবং সেখানে কিছু পানি দেওয়া আছে এই গ্লাসের এই চিত্রটির মাধ্যমে নিচের এই চিত্রটাকে ফলো করেই ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি দেখছি চিত্রে গরম পানিপূর্ণ কাঁচের গ্লাস দেখানো হয়েছে ছয় নম্বর প্রশ্নটা তাহলে কী হবে গ্লাসটিতে গরম পানি ঢালার ফলে কী হয় ক নম্বর অপশন গ্লাসের খালি অংশ প্রসারিত হয় খ নম্বর গ্লাসের ভিতরের অংশ প্রসারিত হয় গ নম্বর গ্লাসের বাইরের অংশ প্রসারিত হয় এবং ঘ নম্বর গ্লাসের ভিতর এবং বাইরে সমান প্রসারিত হয় সঠিক উত্তর হবে খ গ্লাসের ভিতরের অংশ প্রসারিত হয় কখন গ্লাসটিতে গরম পানি ঢালার ফলে সাত নম্বর গ্লাসটি পুরু হলে রোমান সংখ্যা এক গ্লাসটি ফেটে যাবে দুই নম্বর গ্লাসটি সংকুচিত হবে তিন নম্বর গ্লাসটির বাইরের অংশ অপরিবর্তিত হবে নিচের কোনটা সঠিক হবে ক নম্বর রোমান সংখ্যা এক খনম্বর নম্বর রোমান সংখ্যা দুই এবং গ নম্বর রোমান সংখ্যা তিন ঘ নম্বর রোমান সংখ্যা দুই এবং তিন সঠিক উত্তর হবে গ তিন তিনে আছে গ্লাসটির বাইরের অংশ পরিবর্তিত হবে বা হতে থাকবে আট নম্বর তাপীয় প্রসারণ কোন পদার্থে বেশি অপশন ক তরল খ বায়বীয় গ কঠিন এবং ঘ নম্বরে অর্ধ তরল নয় নম্বর তাহলে সঠিক উত্তর কোনটা হবে খ বায়বে আট নম্বর তাপীয় প্রসারণ কোন পদার্থে বেশি উত্তর হবে বায়বিও নয় নম্বর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী খ নম্বর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম নয় নম্বর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী ক্যালোরিমিটার খ থার্মোমিটার গ ব্যারোমিটার ঘ আলটিমিটার সঠিক উত্তর হবে থার্মোমিটার দশ নম্বর কোন পদার্থটি তাপ শোষণ করতে পারে ক নম্বর কাঠ খ নম্বর কাছ নম্বর লোহা ঘ নম্বর অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হবে খারো নম্বর তাপের বৈশিষ্ট্য কোনটি তাপের বৈশিষ্ট্য কোনটি ক নম্বর তাপকে দেখা যায় খ নম্বর তাপের আয়তন আছে গ নম্বর বস্তুর বিশেষ অবস্থা ঘ নম্বর তাপকে অনুভব করা যায় সঠিক উত্তর হবে ঘ তাপকে অনুভব করা যায় বারো নম্বর তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের আয়তন সবচেয়ে বেশি বাড়ে ক নম্বর কঠিন খ নম্বর তরল গ নম্বর বায়বীয় ঘ নম্বর অর্ধ তরল সঠিক উত্তর হবে গ বায়বীয় তেরো নম্বর প্রশ্ন কোনটির মধ্য দিয়ে খুব কম তাপ পরিবাহিত হয় ক নম্বর রূপা খ নম্বর অ্যাবোনাইট গ নম্বর তামা ঘ নম্বর সোনা সঠিক উত্তর হবে খ অ্যাবোনাইট এবার নিচের অনুচ্ছেদটি পড়ে চোদ্দ এবং পনেরো প্রশ্নের উত্তর দাও তাহলে উদ্দীপকটি পড়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি মিজানের দেহের তাপমাত্রা তুলনামূলক বেশি তার মা একটি ছোটো নলের পরিমাপক যন্ত্র বগলের নিচে ঢুকে কিছুক্ষণ রাখলেন এরপর মিজানের দেহে একশো চার ডিগ্রি জ্বর পর্যবেক্ষণ করে কিছুটা চিন্তিত হলেন তাহলে এই উদ্দীপকের আলোকে তোমাকে ১৪ এবং পনেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে পনেরো নম্বর প্রশ্ন আছে মিজানের দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে অপশন ক ডিগ্রি সেলসিয়াস অপশন খ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অপশন গ একশো ডিগ্রি সেলসিয়াস অপশন ঘ একশো চার ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে খ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পনেরো নম্বর মিজানের মার চিন্তিত হওয়ার কারণ কী রোমান সংখ্যা এক তার দেহের তাপমাত্রা অসহনীয় মাত্রায় পৌঁছানো দুই তার দেহের দ্রুত ঠান্ডা করানোর ব্যবস্থা করা তিন সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলা নিচের কোনটা সঠিক হবে ক নম্বর রোমান সংখ্যা তিন খ নম্বর রোমান সংখ্যা এক ও দুই গ নম্বর রোমান সংখ্যা দুই ও তিন এবং ঘ নম্বর রোমান সংখ্যা আছে এক দুই এবং তিন উত্তর সঠিক হবে ঘ এক দুই এবং তিন ষোলো নম্বর নিম্নচাপ সৃষ্টি হয় কেন ক নম্বর বায়ু চাপ কমে গেলে খ নম্বর বায়ুর ঘনত্ব বেড়ে গেলে গ নম্বর বায়ুচাপ বেড়ে গেলে ঘ নম্বর বায়ুর তাপমাত্রা কমে গেলে সঠিক উত্তর হবে ক বায়ু কমে গেলে সতেরো নম্বর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থানাঙ্ক কত ক নম্বর জিরো ডিগ্রি সেলসিয়াস খ নম্বর আশি ডিগ্রি সেলসিয়াস গ নম্বর একশো ডিগ্রি সেলসিয়াস ঘ নম্বর একশো আশি ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে গ একশো ডিগ্রি সেলসিয়াস আঠারো নম্বর সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে কারণ কি গ নম্বর সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে কারণ কি রোমান সংখ্যা এক সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়া রোমান সংখ্যা দুই বৈশ্বিক উষ্ণায়ন এবং গ নম্বরে আছে রোমান সংখ্যা পানির আয়তন প্রসারণ নিচের কোনটি সঠিক হবে রোমান সংখ্যা ক নম্বর রোমান সংখ্যা এক ও দুই খ নম্বর রোমান সংখ্যা এক ও তিন গ নম্বর রোমান সংখ্যা দুইও তিন ঘ নম্বর রোমান সংখ্যা এক দুই এবং তিন সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন উনিশ নম্বর ও শোষক হিসাবে কোনটি ভূমিকা পালন করে ক নম্বর প্লাস্টিক খ নম্বর সূর্য গ নম্বর পৃথিবী ঘ নম্বর পানি উত্তর সঠিক হবে ঘ পানি বিশ নম্বর বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন আবার প্রশ্নটি বলছি বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন ক নম্বর শীতকালে তারগুলোর সংকোচন হয় বলে ঘ নম্বর গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে গ নম্বর শীতকালে তারগুলোর প্রসারণ কম হয় বলে ঘ নম্বর গ্রীষ্মকালে তারগুলোর কম সংকোচন হয় বলে উত্তর সঠিক হবে খ গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে একুশ নম্বর তাপ সঞ্চালন কয় প্রকার ক নম্বর দুই খ নম্বর তিন ঘ নম্বর চার এবং ঘ নম্বরে পাঁচ উত্তর সঠিক হবে খ তিন বাইশ নম্বর সেন্টি শব্দের অর্থ কী ক নম্বর দুই শত খ নম্বর এক হাজার গ নম্বর শতাংশ ঘ নম্বর হাজার সঠিক উত্তর হবে গ শতাংশ তেইশ নম্বর আর্দ্রতা বেশি হলে আবহাওয়া কীরূপ হবে কনম্বর নম্বর ঠান্ডা লাগবে খ নম্বর গরম লাগবে বা গরম পড়বে নম্বর ধীরে ধীরে ঠান্ডা বাড়বে ঘ নম্বর ধীরে ধীরে গরম কমবে সঠিক উত্তর হবে খ গরম পড়বে চব্বিশ নম্বর কোন পাত্রে তরল কোন পাত্রে তরল দিয়ে উৎ কোনো পাত্রে তরল দিয়ে উত্তপ্ত করলে কোনো পাত্রে তরল দিয়ে উত্তপ্ত করলে রোমান সংখ্যা এক প্রথমে তরল এবং পরে পাত্র প্রসারিত হয় রোমান সংখ্যা দুই প্রথমে পাত্র এবং পরে তরল প্রসারিত হয় এবং রোমান সংখ্যা তিন তরল এবং পাত্র উভয়ই তাপ গ্রহণ করে নিচের কোনটি সঠিক ক নম্বর রোমান সংখ্যা দুই খ নম্বর এক ও দুই গ নম্বর রোমান সংখ্যা এক ও তিন এবং ঘ নম্বরে আছে দুই এবং তিন সঠিক উত্তর হবে ঘ দুই এবং তিন পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত মান হবে আবার বলছি মানুষের শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত মান হবে কনম্বর ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি ঘন নম্বর ছত্রিশ দশমিক নয় আট ডিগ্রি সেলসিয়াস গ নম্বর আটানব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঘ নম্বর একশো ছিয়ানব্বই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে ক ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ নম্বর এ ও বি দুইটি পাত্রে সমপরিমাণ পানি আছে এ পাত্রের পানির তাপমাত্রা বেশি বি পাত্রে কম তাপের পরিমাণের ক্ষেত্রে কোনটি সঠিক হবে ক নম্বর বি পাত্রে বেশি খ নম্বর এ পাত্রে বেশি গ নম্বর এ ও বি উভয় পাত্রে সমান এবং ঘ নম্বর এ পাত্রে সর্বদা কম সঠিক উত্তর হবে খ এ পাত্রে বেশি ২৭ নম্বর কোন পাত্রে পানি বেশি ঠান্ডা থাকে ক কাঁচের পাত্রে খ অ্যালুমিনিয়ামের পাত্রে গ মাটির কলসিতে ঘ পিতলের পাত্রে সঠিক উত্তর হবে গ মাটির কলসিতে আটাশ নম্বর সেলসিয়াস স্কেলের প্রতিভাগকে কী বলা হয় ক নম্বর ওয়ান ডিগ্রি সেলসিয়াস খ নম্বর ওয়ান ডিগ্রি ক্যালভিন গ নম্বর ওয়ান ডিগ্রি ফারেনহাইট গ নম্বর ওয়ান ডিগ্রি আর এবং ঘ নম্বর ওয়ান ডিগ্রি এফ বা ফারেনহাইট সঠিক উত্তর হবে ওয়ান ডিগ্রি সেলসিয়াস প্রশ্নটা ছিল সেলসিয়াস স্কেলের প্রতিভাগকে কী বলা হয় ওয়ান ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ নম্বর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণ রোমান সংখ্যা এক পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া দুই সমুদ্রের পানির আয়তন কমে যাওয়া তিন তরল পদার্থের প্রসারণ হওয়া নিচের কোনটি সঠিক হবে ক নম্বর রোমান সংখ্যা তিন খ নম্বর একও তিন গ নম্বর দুইও তিন ঘ নম্বর এক দুই তিন সঠিক উত্তর হবে তিন সর্বশেষ প্রশ্ন আজকের এই অধ্যায়ের তিরিশ নম্বর আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে জানা গেল ঢাকায় আজকের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট এস্কেলে তাপমাত্রার মান কত হবে ক নম্বর পঁয়ত্রিশ ডিগ্রি ফারেনহাইট খ নম্বর সত্তর ডিগ্রি ফারেনহাইট গ নম্বর পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং ঘ নম্বর একশো ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর হবে গ পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিও ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যাবার আগে তোমাদেরকে এই তিরিশটা যে এমসিকিউ কিউ তোমাদের সাথে আলোচনা করলাম এখান থেকেই তোমাদের একটা প্রশ্ন উপস্থাপন করে যাচ্ছি রেখে যাচ্ছি তোমরা এই প্রশ্নটির উত্তর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর পরবর্তী পর্বে আমি তোমাদের যাদের উত্তর সঠিক হবে তাদের নাম প্রকাশ করব। তাহলে জেনে নেই প্রশ্নটি সবাই মনোযোগ দিয়ে শোনো বিকিরক ও শোষক হিসাবে কোনটি বেশি ভূমিকা পালন করে বিকিরক ও শোষক হিসাবে কোনটি ভূমিকা পালন রাখে বা ভূমিকা পালন করে ক নম্বর হবে প্লাস্টিক খ নম্বর সূর্য গ নম্বর পৃথিবী ঘ নম্বর পানি তোমরা দ্রুত সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আজকে এখানেই ভিডিওটি শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ